जत सुरक्षित मियाँ मानने अवदान आसे मियाँ मरी मरी भाषा संस्कृति रक्षा करित नाम जी आज परिचय दी मियाँ प्रतिष्ठा कर मियाँ मरी मरी हम भाषा संस्कृति रक्षा कर मुख्यमंत्री हिमंत विश्व शर्मा डांगरिया पदत्याग कर लगे नन्यथा आम षदे तीव्र आंदोलन गढ़ तोलार कारण बाध्य हम ये मियार भर एजनो बांग्लादेशी ना ये जल जत पटपट गति के अमुसलमान बांग्लादेशीक तक संस्थापित करार कारण यू कम कर जी कार जरिए विचार तारे ये पदक्षेप जे आम मुख्यमंत्री हिमंत विश्व शर्मा डांगरिया भारत जी सभ्यता संस्कृति आसे तार प्रति एक कलंक संबाद मेल अनुषित कर जी उद्देश्य सही उद्देश्य से जे जो 21 আৰু 23 सेप्टेम्बर सिफाजार समष्टिर अंतर्गत ধলপুৰ গৰুখুঁটিত सरकारे जी अमानवीय भावे उच्छेद अभियान चलाले হত্যাযজ্ঞ চলালে ইয়ার প্রকৃত যে বিজেপির যে প্রকৃত চরিত্র সেই বিজেপির প্রকৃত চরিত্র ঢাকিবলৈ এতিয়া এই সরকারখনে মিথ্যাচারৰ আশ্রয় লৈছে। সরকার আপোনালোকে চাওক যে আমার অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়া তেওঁ এই ভারতীয় যি সভ্যতা সংস্কৃতি আছে তার প্রতি তেওঁ এক কলঙ্ক, কিয়ন ভারতীয় সভ্যতায় মৃত ব্যক্তির উপর কেতিয়াও এনে ধরনের অত্যাচার করার প্রশ্রয় নিদিয়ে মৃত ব্যক্তিক সম্মানহে প্রদর্শন করে। গতি এই দরং জেলার যি উপায়ুক্তর কার্যালয়ের ফটোগ্রাফার বিজয় শঙ্কর বনিয়া, এই বিজয় শঙ্কর বনিয়া ইজ দ্য ভেরিটেবল ইনকারনেশন অফ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, হি রিপ্রেজেন্টস দ্য মেন্টালিটি অফ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর এই বিজেপি সরকারের মন মানসিকতা প্রতিনিধিত্ব করে, কিয়ন বিগত কেইবা বছর ধরে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় যি ধরনের উচটনিমূলক বক্তব্য দিয়ে আহিছে তারে এই বহির প্রকাশ ঘটিছে বিজয় শঙ্কর বর্ণিয়ার জড়িয়ে। গতি আমার এই সরকারখনে এই হত্যাকাণ্ডটো বহুকেইটা কারণত সংঘটিত করলে উচ্ছেদ, তাতে স্পষ্ট যে সরকারে বারে বারে কৈ আছে, আমিও সরকারে লগ ধরেছিল, আমি সেই সমষ্টির বিধায়ক ডক্টর পরমানন্দ রাজবংশী ডাঙরিয়ার লগ ধরেছিল, তেখেতে কৈছিল যে মানে মানুষখিনিক সংস্থাপিত করা হব, 6 বিঘা কৈ মাটি দিয়া হবে, ধুনিয়া ধুনিয়া কথা তেওঁলোকে কয়, কিন্তু তেওঁলোকে তাতে মানে 1 ঘন্টা বা 2 ঘন্টা আগত নোটিস দি তাতে উচ্ছেদ করে যি ধরনের মানে হত্যালীলা চলালে, আর এতিয়া সেই ত্রাসির কথা তেওঁলোকে লৈ আছে, ত্রাসির যেটু মানে সাম্প্রদায়িক সংঘর্ষ হয়েছিল সেই ত্রাসির সাম্প্রদায়িক সংঘর্ষের কথা উনিকাই দি তেওঁলোকে ইয়াত মেরু বিভাজনের রাজনীতি করব বিচারিছে, অর্থাৎ আগন্তক উপনির্বাচনত উইন করার কারণে, যাতে ইয়াতে এটা ডাঙর মেসাকারর সৃষ্টি হয়, সেই মেসাকার সৃষ্টি করার কারণে তার পরিবেশ রচনা করাত মানুষক উচুটনি দিয়াত এই আমার এই সরকারের মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় নিজে ইনভলভ হয়েছে। আহ্বান জানাইছো অতি শীঘ্রে এই উচ্ছেদিত পরিয়ালসমূহক প্রাইমারি অত্যাবশ্যক সামগ্রী যিখিনি লাগে তেওঁলোকক যোগান ধরে তেওঁলোকক মাটি প্রদান করে সেই মাটির পট্টা প্রদান করব লাগে, আর এই গোটেই অসমের কৃষকসকল যাতে স্থানান্তর হব নালাগে তার কারণে ব্রহ্মপুত্রের মাঝভাগত খান্দি দি দুয়োপারে আরসিসি মথাউরি করে এই বান গড়া খহনীয়ার সমস্যা চিরদিনের কারণে সমাপ্ত করব লাগে। আর আমার এই যে তাত ধলপুরত
যিসকল আসলতে প্রকৃততে মাটি বিক্রি করেছে, যিসকল আসলতে প্রকৃততে বেদখলকারী, তেওঁলোকক গ্রেপ্তার করে উচিত শাস্তি প্রদান করব লাগে। আর জেলা প্রশাসন কমপ্লিটলি তেওঁলোকর মানে একপক্ষীয়ভাবে এই অনৈতিক অনৈতিক কার্য, অসাংবিধানিক কার্য, একেবারে অমানবীয় কার্য সম্পাদিত করার কারণে জেলা প্রশাসনের অর্থাৎ এসপি আর ডিসিক গ্রেপ্তার করব লাগে। আর এই গোটেইখিনি ঘটনার কারণে দায়িত্ব স্বীকার করে, নৈতিক দায়িত্ব স্বীকার করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় পদত্যাগ করব লাগে। নহলে অন্যথায় আমি অসমীয়া পরিষদে তীব্র আন্দোলন গড়ি তোলার কারণে বাধ্য হম। আর তেতিয়া সৃষ্টি হব পড়া যিকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির বাবে সরকারে দায়ী থাকিব লাগিব বলে আজির এই সংবাদমেলের জড়িয়ে সকিয়াই দিছ। তাতে মুসলমান আমি যেটু দেখিছো যে বিগত যে ভারত স্বাধীন হওয়ার আগরে পড়া 46 চনের আগরে পড়া ইমিগ্রেন্ট এক্সপালশন অ্যাক্ট করে ইয়াক মিয়া খেদিছে, পিআইপি স্কিম করে ইয়াক মিয়া খেদিছে। গতি এই মিয়ার ভিতর এজনও বাংলাদেশি নাই, এটা জল জল পটপট। গতি অমুসলমান বাংলাদেশিক তাত সংস্থাপিত করার কারণেই এই কাম করেছে। যেটু কার জড়িয়ে করব বিচারিছিল তারে এইটাই পদক্ষেপ। মানে এই মিয়াসকল নহয়, যিসকল তাতে প্রকৃতভাবে ইমান দিনে আছে তার আগতে সেই অঞ্চলের কিছু ব্যক্তিয়ে এই মাটিবিলাক তেওঁলোকৰ ওচৰত বিক্রি করেছে, তার দলিল আছে। মানে ইভেন মানে নটারিত এইবিলাকে দলিল করেছে। গতি এই মিয়াসকলে মাটি কিনিছে সেই অঞ্চলের যিসকলে নিজকে খিলঞ্জিয়া বলে পরিচয় দিয়ে, আসলতে মিয়াসকলক খিলঞ্জিয়া, সেইসকলক মানে ইয়াতে মানে তেওঁলোকে বিক্রি করেছে। সেইসকলক আমি গ্রেপ্তার করার কারণে তেওঁলোকে যদি প্রকৃততে খাস মাটি, এই খাস মাটি কেন বিক্রি করবলে পালে, হ্যাঁ কোন কোন অফিসারে এইবিল বিক্রি করলে, সেইসকলহে বেদখলকারী, তেওঁলোককে গ্রেপ্তার করব লাগে। গতি আমার আজ সংবাদমেলের জড়িয়ে স্পষ্ট করে দিছো যে যিসকলে এই খিলঞ্জিয়া মিয়ার ওচৰত মাটি বিক্রি করেছে তেওঁলোকলহে এই অঞ্চলের প্রকৃত বেদখলকারী। মিয়াসকল খালি এই ধলপুরতে নয়, গোটেই অসমতে কত মাটি তেওঁলোকে বেদখল নকরে। তেওঁলোকে যেতিয়া ব্রহ্মপুত্র গড়াখনিয়ায় ভেটি উচন হয় তেতিয়া বেলেগ জায়গাত মাটি কিনিয়ে তাত ঘর বাড়ি করে। হয় আহি পড়ছে ইতিমধ্যেই এইবিল সংবাদ মাধ্যমতো ওলাইছে। আমি সেই অঞ্চলের আমার কমিটির জড়িয়ে আমি খবর লৈছো, তেওঁলোকৰ মাটির দলিল আছে সবরে হাতে হাতে। মানে আগতে যড়াখনিয়ার কবলত পরি ভারতের বৈধ বা অসমের বৈধ নাগরিক সকলে তাত বসতি স্থাপন করেছিল, আজি 50 বছর পার হয়ে গেল। আর তেখেতসকলক পুনর সংস্থাপন নিদিয়াক বা বিকল্প ব্যবস্থা নকরাক উচ্ছেদ কার্য সংগঠিত করলে এই কার্যটা একেবারে অমানবীয়। আর মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশক মানে দরং জেলা উপায়ুক্ত কার্যালয়ের এজন ফটোগ্রাফার, আর সেই ফটোগ্রাফারজনে মৃত্যু ব্যক্তির উপর অমানবীয় অত্যাচার চলাই পাশবিক কার্য সংগঠিত করলে এই কার্যক আমি ধিক্কার দিছি আর তেখেতর ফাঁসির দাবি উত্থাপন করেছি। ডাক্তর বিজেপি শাসিত সরকারে এই সরকারক মিয়াসকলক বিশেষভাবে এটা জনগোষ্ঠীক টার্গেট করে এটা সাম্প্রদায়িক মেরি বিভাজনের উচ্ছেদ অভিযান করেছে, এই অভিযানটো সরকারে অনতিবলম্বে বন্ধ করব লাগে। কারণ বিজেপি সরকারে আসলতে এটা ঠিকা লৈছে যে মিয়াসকলক অসমীয়া জাতি হত্যার পর আঁতরাই মানে খেদি পটাই বাধ্য করাই হলে অসমীয়া জাতি হত্যাক দংশ করব লাগে, অস্তিত্ব অসমীয়া অস্তিত্বর দংশ করব লাগে, এই কাম বিজেপি সরকারের ঠিকা লৈছে বা হিমন্ত বিশ্ব শর্মা নিজেই ইয়ার এজন খলনায়ক হিসাবে পরিচিত হয়েছে। কারণ অসমীয়া জাতি হত্যাক সুরক্ষিত করবলৈ মিয়াসকলর মানে অবদান আছে, মিয়াসকলে মরি মরি অসমীয়া ভাষা সংস্কৃতি রক্ষা করেছে, অসম সুরক্ষিত করেছে, অসম নাম গঠিত অসম নামৰ যি আজি আমি পরিচয় দিবলৈ হৈছো এই অসমখনক মিয়াসকলে প্রতিষ্ঠা করেছে। গতি এই মিয়াসকলক মারি বা হত্যা করে অসমীয়া জাতীয়তার পর আঁতরে অনার যি ঠিকা লৈছে এই ঠিকার যি সপন, এই হিমন্ত বিশ্ব শর্মার এই সপন কিন্তু কেতিয়াও বাস্তব নহয়। কারণ মিয়াসকলে অসমত মরি মরি হলেও যে এই অসমীয়া ভাষা সংস্কৃতি রক্ষা করব, আর অনাগত দিনত যিমানেই প্রতিকূল বাতাবরণ সৃষ্টি নহক নকরক কিয় বিজেপি সরকারে, কিন্তু এই মিয়াসকলে অসমীয়া জাতি হত্যাক শক্তিশালী করার কারণে যি ভূমিকা লব লাগে এই ভূমিকা লবলৈ মিয়া পরিষদ বদ্ধপরিকর। আর সেই কারণে আমি অসম সরকারক সকিয়াই দিছো, হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া সকিয়াই দিছো, আপনাদের মিয়াসকলক হত্যা করে আর কোনোবা সংগঠনক লগাই দি যে মিয়াসকলক রাস্তাত পালে মারিব, কাটিব, পিটিব, এয়া লয় মিয়া পরিষদ।